সকল মুক্তিযোদ্ধার মাসিক ভাতা 20,000 টাকা করার ঘোষণা প্রধানমন্ত্রীর। টাকা যাবে ব্যাংক অ্যাকাউন্টে। চার সপ্তাহ নয়, প্রথম ডোজের 8 সপ্তাহ পর দেয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে টিকা নেওয়ার পাশাপাশি বাড়ছে নিবন্ধনের হার, গুজব ছড়িয়ে লাভ হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নোয়াখালীর ভাষাঞ্চর গেল আরও 2,000 রোহিঙ্গা, সংকটের মূলে কাজ করবে ভারত বললেন হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী। এবং বাংলাদেশি গৃহকর্মী হত্যা মামলায় সৌদি নারীর মৃত্যুদণ্ড, গৃহকর্তার কারাদণ্ড সহ 50,000 রিয়াল জরিমানা। দুবাইতে ভিজিট ভিসায় যাওয়া কর্মীদের ছাড়পত্র স্মার্ট কার্ড দিচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। সংস্কারের অভাবে ঝিনাইদহের শৈলকুপায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটির জীর্ণদশা, সংরক্ষণের দাবি এলাকাবাসী। এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 105তম জন্মদিন আজ।